হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ওয়াইল্ড স্ট্রবেরি এই সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা 1957 সালে রিলিজ হয়েছিল। বার্গম্যানের পরিচালনায় এই সিনেমাটা মানে অনেক জায়গায় সম্মান পেয়েছিল, মানে পুরস্কার দিয়ে এই সিনেমাটাকে সম্মানিত করা হয়েছিল। যেমন তার মধ্যে কয়েকটা অ্যাওয়ার্ডের কথা একটু বলে দিই। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বেস্ট বিদেশি সিনেমা হিসাবে একে পুরস্কৃত করা হয়েছিল। বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে একে পুরস্কৃত করা হয়েছিল। বাফটা অ্যাওয়ার্ডে একে পুরস্কৃত করা হয়েছিল এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালেও এই সিনেমাটাকে দেখানো হয়েছিল এবং আমার যতদূর সম্ভব এখানেও বোধহয় পুরস্কার পেয়েছিল এই সিনেমাটা। এরপর যদি চলে আসি সত্যজিৎ রায়ের আমাদের বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত প্রবাদ প্রতিম পরিচালক চিত্রনাট্যকার সত্যজিৎ রায়ের সিনেমা নায়ক বলে নাকি যে এই সিনেমাটা থেকে উদ্বুদ্ধ। কি কি দিক দিয়ে উদ্বুদ্ধ সেটা আমি পরে বলবো। আমি নায়ক 2 বছর আগে আমি রিভিউ দিয়েছিলাম, সেটা আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিয়েছি, কারণ এটার সঙ্গে এই সিনেমাটার এই রিভিউটা দেখার আগে আমার মনে হয় যারা দেখতে চান তারা নায়ক সিনেমার রিভিউটা একবার দেখে নিয়ে তারপর যদি এই সিনেমাটা দেখেন তাহলে আমার মনে হয় এই যে যে মিল কোথায়, কোন দিক থেকে মিল আছে, যদিও মিলটা খুব সামান্য দিক থেকেই আছে, এমন কিছু মিল নেই এটা থেকে, তো খুবই সামান্য মিল আছে, কিন্তু তবুও তাহলে বুঝতে সুবিধা হবে, আমার এই রিভিউটা বুঝতে সুবিধা হবে। এরপর আমি সোজাসুজি গল্পে চলে আসি। আইজাক বগ 78 বছর বয়সের একজন প্রফেসর আমি বলতে পারি তাকে, তিনি মানে একটা জায়গায় তাকে পুরস্কার দেওয়া হবে, সেই পুরস্কার দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়েন, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন রাস্তা, এবং এই যেতে যেতেই তার সঙ্গে তার পুত্রবধূর দেখা। তিনি তাকে গাড়িতে উঠে আসতে বলেন এবং তিনি যে তাকে তার গাড়িতে উঠে আসতে বলেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো কিন্তু ওই যে গাড়িতে যেতে যেতে না আরো অনেকের সঙ্গে কিন্তু তার দেখা হতে থাকে এবং তাদের মধ্যে কয়েকজনকে কিন্তু তিনি গাড়িতে তুলে নেন। আমরা যদি কিছু কিছু দৃশ্য সিনেমার কিছু কিছু দৃশ্য যদি আমরা দেখি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সামনের সিটে মানে প্রফেসর বসে আছেন, তার পাশে তার পুত্রবধূ এবং পেছনের সিটে বেশ কিছু মানুষ বসে আছে। একজনকে তো দেখে বোঝা যাচ্ছে যে খুবই কৌতূহলী হয়ে ওনার সঙ্গে কথা বলছে। এই যে বিভিন্ন কথা বিভিন্ন সময় যেতে 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 এবার কি হচ্ছে, অতীতে স্মৃতিচারণা চলছে এবং অতীতে স্মৃতিচারণা যখন তিনি তার পুত্রবধূর সামনে বলছেন তখন তার পুত্রবধূর মানে কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, কারণ তার পুত্রবধূর একটা তার শ্বশুরের সম্পর্কে মানে তাকে খারাপ লাগতো সেরকম নয়, একটা নেগেটিভ থট ছিল, মানে মানুষটাকে একটা বিখ্যাত মানুষ মানে বয়স হয়েছে, সে একা থাকে, মানে একা মানে একাকিত্বে ভোগা একজন মানুষ, তার সম্বন্ধে তার পুত্রবধূ তার কিছু কিছু থট তার পুত্রবধূর খুব মানে হয়তো পছন্দ হয় না এরকম ধরনের, তো সেই জন্য মানে প্রথম দিকে তার পুত্রবধূর যে ধরনের এক্সপ্রেশন ছিল মানে সেই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, এটা ইংলিশে ডাব আছে ইউটিউবে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সে কথাগুলো সে কিভাবে বলছে। এবং তারপর তার পুত্রবধূর চিন্তা ভাবনার কিছু পরিবর্তন হলো কি না সেটা বুঝতে গেলে তো আপনাদেরকে এই সিনেমাটা পুরোটা দেখতে হবে। এরপর আমরা যদি দেখি এই যে ধীরে 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 তার পুত্রবধূর মুখের যে মানে কি বলবো এক্সপ্রেশন বলি এক্সপ্রেশন গুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এছাড়া ওই সিনেমাটাতে যে যে জিনিসগুলো দেখানো হয়েছে সেসব জিনিসগুলো হলো যে একটা মানে এই এই যে জার্নিটা এই জার্নিটা করতে করতে প্রফেসর হঠাৎ ছোটবেলার স্মৃতি চারণা করছেন এবং সেখানে একটি মেয়ে সারা বলে একটি মেয়ে, সেই মেয়েটার কিরকম ভূমিকা ছিল তার জীবনে সেইটা নিয়ে কিন্তু কিছুটা জায়গা এখানে দেখানো হয়েছে। এছাড়া ভদ্রলোককে যেভাবে দেখানো হয়েছে মানে প্রফেসরকে আইজাক বককে যেভাবে দেখানো হয়েছে, তিনি একটু জেদি এবং যে ধরনের
তিনি মানসিকতা নিয়ে থাকতে পছন্দ করেন, তিনি ওই মানসিকতাতেই তিনি স্টিক থাকেন। মানে একটু মানে কি বলবো, মানে হ্যাঁ, সাধারণ মানুষ দেখলে তাকে অহংকারী মনে করবে, কিন্তু তিনি অহংকারী নন। এইরকম ধরনের একটা মানে সিচুয়েশন বলতে পারি, বা ক্যারেক্টার ডিজাইন, সিচুয়েশন বলবো না, হ্যাঁ এটা ভুল কথা হবে, মানে এই ধরনের ক্যারেক্টার ডিজাইন এখানে তাকে করা হয়েছে। এছাড়া আমরা যদি আরো দেখি যে এখানে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বপ্নের দৃশ্য। স্বপ্নের দৃশ্যের কথা বলার আগে আমি আরেকটা কথা বলে দিই, যে ওনার কিন্তু স্ত্রীর চেয়ে, মানে এই ভদ্রলোকের, ডক্টর ইসাক বর্গের স্ত্রীর সঙ্গে স্ত্রীর যে একটা পরকীয়া প্রেম চলছে, এবং সেটাকে পাবলিক মানে মানে সামনাসামনি না আনা, সেই জিনিসটা, মানে এটার থেকে একটা জিনিস আমাদের সামনে যেটা দেখানো হয় সেটা হচ্ছে এই মানুষটা নিজের ইমেজ রক্ষার জন্য সেই মানুষটা অনেক কিছু করতে পারে, অনেক কিছু। তো সেই ধরনের আর কি মানুষে। এবং পরবর্তীকালে আমরা যদি এবার স্বপ্নের দৃশ্যে চলে আসি, স্বপ্নের দৃশ্যটার কিন্তু আমি কোনো বর্ণনা দেব না, কারণ স্বপ্নের দৃশ্যটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে, দ্যাটস অসম। স্বপ্নের দৃশ্য দেখতেই আমাকে দুবার তিনবার ওই জায়গাটা আমাকে দেখতে হয়েছে, বুঝতে হয়েছে। এবার স্বপ্নের দৃশ্যটা মানে একজন 78 বছর বয়সী একজন মানুষ, সে একটা বড় সম্মান পাচ্ছে, তবুও সে মানে মানে স্বপ্নে সে মৃত্যুর দৃশ্য সে দেখতে পাচ্ছে। তো এই ধরনের সিকোয়েন্স বুঝতে গেলে আমার মনে হয় আমার বর্ণনা থেকে বেটার, আপনারা ফ্রিতে যখন ইউটিউবে দেখতেই পাচ্ছেন, তো আমার মনে হয় বেটার ওইটা দেখাই আমার মনে হয় ভালো হবে। মানে স্বপ্নের দৃশ্যে হ্যাঁ, এই একটা হাত দেখা যাচ্ছে, কফিন বাক্স থেকে একটা হাত বেরিয়ে আছে। তো এইরকম ভাবেই স্বপ্নের দৃশ্যটাকে ডিজাইন করা হয়েছে, এবং ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। ভেবে নিন, এটা 2024 সালের কিন্তু সিনেমা নয়, এটা 1957 সালের সিনেমা। তো 1957 সালের সিনেমাতে এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের দৃষ্টিভঙ্গি, মানে সত্যি সিনেমাটাকে যদি সারা পৃথিবীর যতগুলো মানে সম্মান আছে, পুরস্কার আছে, সেগুলো মানে দেওয়া যায়, তাহলেও আমার মনে হয় সেটা বোধহয় কম পড়বে। এবং সত্যজিৎ রায় এমনি এমনি এনার এই প্লট লাইন থেকে তিনি ইন্সপায়ার হননি। এবং এখানে কিছু কাপলসদেরকে আমরা দেখতে পাই, দুজন কাপলস, যে মানে কি বলবো, যে তারা খুব অস্থির, মানে তারা তাদের লাইফে কি করবে, ইন ফিউচারে কি করবে, তারা খুব অস্থির, এরকম ধরনের কিছু কাপলসদেরকে আমরা দেখতে পাই। এবং সবার শেষে যে তার পুত্রবধূর যে একটা পরিবর্তন আসছে, সেই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাই। এটা তো গেল এই সিনেমার গল্পটা, গল্পটাও আমি বললাম না, এটা হচ্ছে একটা প্লট লাইন বলতে পারি, কারণ মেলোড্রামাটিক একটা ড্রামা সিনেমা, তো এখানে ওইভাবে পরপর পরপর গল্পটা বলে দিলে পুরোটাই বলে দেওয়া হয়, তাহলে দেখার আর মজাটা থাকে না। এবার যদি চলে আসি আমি নায়কের কথায়, নায়কও কিন্তু আমি এখানে যেমন বললাম যে একটা স্টাবার্ন, অহংকারী, এরকম ধরনের মানুষ, নায়কেও কিন্তু সেন্ট্রাল ক্যারেক্টার উত্তম কুমারের চরিত্রটা, অরিন্দমের চরিত্রটাও কিন্তু ওই ধরনের, মানে প্রথম থেকে আমরা যেটা বুঝতে পারি। এবং দুটো চরিত্রের মধ্যেই কিন্তু একটা মিল আছে, দুজনেই কিন্তু কুল, কাম এন্ড কম্পোজড, তো সেই ধরনের কিন্তু একটা মিল আছে। এখানেও কিন্তু মানে অরিন্দম যখন ট্রেনে যেতে যেতে, সেও পুরস্কার আনতে যাচ্ছে দিল্লিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো সে যখন যেতে যেতে একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নটাও কিন্তু মানে যেভাবে সে দেখে, সেখানে সে টাকার মানে টাকার কি বলবো, সে যেখান দিয়ে যাচ্ছে সেখানে পুরোপুরি টাকার পাহাড়, সেখানে একটা হাত দেখতে পায়, ঠিক এরকম ভাবে হাতটা বেরিয়ে আছে, কিন্তু সে হাতটা আবার কঙ্কাল হিসাবে এখানে সত্যজিৎ রায় এখানে দেখিয়েছেন। তো সেই হিসাবে এদিক থেকে তো মিল তো আছেই। তাছাড়া এখানে আমরা ওই কাপলসদেরকে আমরা দেখতে পাই, কামু বন্দ্যোপাধ্যায় ছিলেন বোধহয়, কিন্তু তার সঙ্গে যিনি ছিলেন, সরি টু সে আমি তার নামটা জানি না, তো তারা হচ্ছে, তারাও কিন্তু নিজেদের লাইফ নিয়ে কিন্তু কনফিউজ, যে তারা বেসিক্যালি কি করবে। এখানে আমরা দেখে আমরা বুঝতে পারবো যে সেই স্বামী উচ্চাকাঙ্ক্ষী, সে অনেকটা উপরে ওঠার জন্য স্ত্রীকে ব্যবহার করছে, তো সেই ধরনের কিছু দৃশ্য এখানে আছে। এছাড়া সত্যজিৎ রায় অনেক কিছু নিজের থেকে অনেক কিছু ইনকর্পোরেট করেছিলেন এই সিনেমাটাতে, সেটা তো আমরা জানি, কিন্তু এখানে
মেন মেন যে জিনিসগুলো সেগুলোই হচ্ছে এটা। আর সবচেয়ে বড় জিনিস, পুত্রবধূ, এখানে প্রফেসরের যে পুত্রবধূ, তার যে চিন্তা ভাবনা প্রফেসরের প্রতি, সেই চিন্তা ভাবনাটা যে সিনেমার শেষের দিকে যে সেটা যে চেঞ্জ হয়ে যায়, এখানেও কিন্তু শর্মিলা ঠাকুরের মানে যে চরিত্রটা, মানে নায়কের ক্ষেত্রে শর্মিলা ঠাকুরের যে চরিত্রটা, সেটাও কিন্তু ধীরে 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 কিন্তু শেষের দিকে যত আসতে থাকে তত কিন্তু সে চেঞ্জ হয়ে যায়। সেই জন্য একদম শেষ দৃশ্যে যখন রাজধানী যখন দিল্লিতে ঢুকছে, যখন নায়ক একজন রিপোর্টারকে বলছে যে আপনি এটা পাবলিশ করবেন না, এটা আপনি লিখবেন না, কারণ নায়ক মানে বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছিলেন এবং যিনি রিপোর্টার তিনি অনেক কিছু লিখেও ফেলেছিলেন, তো সেই হিসাবে বলবেন না। তো তখন তিনি একটা জায়গায় বললেন যে না, লোকের চোখে যে নায়ক সে নায়কই থাক। আর ওই ডায়লগটা তো খুব সুন্দর ডায়লগ, মানে আইকনিক ডায়লগ হয়ে গেছে, সেটা হচ্ছে যে মনে রেখে দেব। তো এটাই ছিল এই দুটো সিনেমার মধ্যে কম্পারিজন, এটাই ছিল এই দুটো সিনেমা, দুটোই কালজয়ী সিনেমা। এবং নিজের নিজের মতো করে আপনারা যদি স্ট্যান্ড অ্যালোন দুটো সিনেমাকে যদি বিচার করে, নিজের নিজের মতো করে দুটো সিনেমাই কিন্তু খুবই ভালো সিনেমা। এটাই ছিল আমার ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।